বঙ্গবন্ধুর নির্দেশন হিসেবে দিল্লির পার্ক স্ট্রিটের নাম হচ্ছে বঙ্গবন্ধুর নামে। ভারতের রাজধানী দিল্লির পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারতে যাওয়ার একদিন আগে আজ বৃহস্পতিবার নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে এই সিদ্ধান্তের অনুমোদন করেছে। এনডিএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, শেখ হাসিনার সফরে প্রাককালে পার্ক স্ট্রিটের নাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনডিএমসির কর্মকর্তারা জানান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ 12 জন কাউন্সিলর সদস্যের প্রস্তাবে সম্মতি দেন। এনডিএমসির ভাইস চেয়ারম্যান করণ সিংহ তনোয়ার বলেন, আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী পৌঁছার আগে আজ বৃহস্পতিবার রাতে পরিবর্তনের এ কাজ বোর্ড অনুমোদন করবে।